আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকাল রাতের ভিডিও। গতকাল রাত 9টার দিক দিয়ে বড় ভাবি আর দুই মেয়ে চলে এসেছে ইলাইমা। গতকালকে রাতে তারা ইফতারি করার পর রওনা দিয়ে এসেছে। তারপরে সবাই একসাথে বসে আমরা গল্প করতেছিলাম। তারপর তো সাইদুল বাবা রাতের খাবার খেতে বসে পড়লো। এই যে তারপর তো সেহেরি খেতে উঠে পড়লাম। প্রায় 3 ঘন্টার পর 3:45 দিক দিয়ে সাইদুলকে ডাক দিয়েছি। সাইদুল খেতে বসে পড়েছে। সাইদুলের বাবাও চলে আসবে, ইমাও চলে আসবে, সবাই একসাথে বসে এক এক করে খেয়ে নেব। সেহেরি তো খাওয়া হয়ে গেল, এখন যার যার মতন শেষে নামাজ পড়ে নিব। সাইদুল বাবা চলে যাচ্ছে মসজিদে। শুভ সকাল, এখন বাজে প্রায় 11টার মতো। সকাল হয়েছে তো অনেকক্ষণ আগে, এখন 11টা বেজে গেছে। ভাবি ভাবির কাজ করে চলে গেছে। আর এদিকে জান্নাত বুড়িয়ে উঠেছে, দেখো ইলার কোলে বাহিরে আছে, দাঁড়িয়ে আছে। ইলা বাহিরে নিয়ে হাঁটতেছে ওকে। তারপর তো বড় ভাইয়া দুটা মুরগি কিনে আনলো, আমি চিকেন ফ্রাই করব, এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছে। আর ঝাটকা মাছ বেরি করে রেখেছি। তারপর তো বিকাল 3টা বাজে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিব। ঝাটকা মাছ ভুনা করব, কচু দিয়ে ইলিশ মাছের মাথা ভাজি, আর মুরগি গোস্ত ভুনা। এই সেহেরি আর সন্ধ্যা রাতের খাবার। এখন রান্নাটা শুরু করে দিই। প্রথমে এই চুলায় মুরগি গোস্ত রান্না করে পেঁয়াজটা হালকা ভেজে নিতেছি। আর পাশের চুলাতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঝাটকা মাছের। আজকে মনে ভুলে একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছে তো আমি একটা আদা রসুন দিই না, তো আমি আজকে দিয়ে দিয়েছিলাম। একটু আদা রসুন দিয়ে পানি দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ঝাটকা মাছ রান্না করবো, ঝাটকা ইলিশ মাছ। তারপর তো মশলাটা কষানো হয়ে গেল, এখন ঝাটকা ইলিশ মাছগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো। ইলিশ মাছ অত কষানো লাগে না, পানি দিয়ে তারপর আস্তে আস্তে জালে ভুনা করে ফেলি। আর পাশে চলে পেস্টও মজে গেছে, এখন আদা রসুন দিয়ে দিই। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে মুড়ি গোস্ত রান্না করবো। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা গোস্তগুলো দিয়ে দিলাম। ঝাটকা ইলিশ মাছ হয়ে যাওয়ার পর এখন কচুটা রান্না করব। কচুর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর কচুটা দিয়ে দিলাম, সাথে তো ইলিশ মাছের মাথা আছে। আস্তে আস্তে কচু ভাজিটা করে ফেলি।
তারপর তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। সেহরি ও সন্ধ্যারাতে খাবার কি কি রান্না করলাম, কচু ভাজি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, মুরগি গোস্ত কষা ভোনা করলাম, আর ঝাটকা ইলিশ মাছ টমেটো দিয়ে ভোনা, এই সেহরি ও সন্ধ্যারাতে খাবার। তারপর তো বিকাল 4টার দিকে, মানে 4টা না 4:30টার দিকে রান্নাঘরে চলে আসলাম। বড় ভাবি বলতেছে আজকে সে সব কিছু ভাজবে। তারপর আজ আমার সুইটি বড় ভাবি সব কিছু এক এক করে ভেজে ফেলছে আস্তে আস্তে। আর এদিকে বড় ভাইও ফল নিয়ে চলে আসলো, আনারস, তারপরে তরমুজ, তারপরে মালটা আপেল ফল, আর এনেছে জিলাপি, এগুলি নিয়ে চলে এসেছে। আমি রান্নাঘরে চলে আসলাম, এখন ফলগুলো কেটে নিই, আর ভাবি তো আস্তে আস্তে সব কিছু ভেজে ফেলতেছে। সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে নিয়ে আসলাম, এখন সবাই বসে পড়বে ইফতারি করার জন্য। আর এই যে টক দইয়ের ঘোল বানালাম, আমি তো টক দই বাসায় পাতে, সেই টক দইয়ের ঘোল বানিয়েছি, এখন সবাই বসে পড়বো ইফতারি করতে। এই যে সবাই বসে পড়েছে, আর আজানও দিয়ে দিয়েছে, এখন সবাই আমরা এক এক করে ইফতারিটা করে নিতেছি। তারপরে মাগরিবে নামাজ পড়ে চলে আসলাম মুড়ি মাখা খেতে, এই যে সাইদুল বাবা মুড়িটা মেখে নিতেছে। সবাই মিলে মুড়ি মাখা খেলাম, কিন্তু আজ মুড়ি মাখার মধ্যে ছোলা বড় দিতে ভুলিয়ে গিয়েছিল, পরে আবার দিয়ে নিয়েছে, প্রথমে মনে ছিল না, খাওয়ার মাঝখানে মনে পড়েছে ছোলা বড় তো দেওয়া হয়নি। তারপর তো সব কিছু গুছিয়ে নিলাম, আর এদিকে ইলা আর সাবা বসে বসে লুডো খেলতেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।